हेलो एंड वेलकम एवरीवन टू माय चैनल ऑनलाइन स्टडी विद प्रियंका। तुम्हारा जरा वोकेशनल থেকে ভোকলেট এবং জেক্সপো দিয়ে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে ডিপ্লোমাতে ভর্তি হবে তাদের জন্য এই ভিডিওটা। ফার্স্ট অফ অল বলবো তোমাদের তো চয়েস ফিলিং এখন অলরেডি চলছে এবং 10 তারিখ পর্যন্ত তোমাদের চয়েস ফিলিং হবে এবং তারপরে তোমাদের তিনটে ফেজে কাউন্সেলিং হবে, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফেজ। तो फर्स्ट फेज सेकेंड फेज और थर्ड फेजर जो काउंसिलिंग एर डेट সেটা আমার চ্যানেলে আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে একবার চেক করে নিতে পারো। এবং আগেরবারের কাউন্সিলিং এবং এবারের কাউন্সিলিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তোমরা কিন্তু এই একবারই চয়েস ফিল করতে পারবে আর কিন্তু পরবর্তীকালে চয়েস ফিল করতে পারবে না। এবার তোমাদের যাদের ভালো র্যাঙ্ক আছে তারা তো অবশ্যই সরকারি কলেজে পাবে এবং তারা কিন্তু পলিটেকনিক পড়বে, ঠিক আছে। কিন্তু যাদের র্যাঙ্কিং একটু খারাপ বা অনেকটা বেশি যাদের র্যাঙ্কিং তারা তো সরকারি কলেজে পাবে না এবং অনেকে হয়তো প্রাইভেট কলেজে পড়তেও পারবে না, মানে পড়ার মতো হয়তো ফ্যামিলির কন্ডিশন নেই। সো তাদের জন্য বলবো বা যারা আরো তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চাও তাদের জন্য এই ভিডিওটা। সো ভিডিওটা শুরু করব, আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দেব বা তোমাদের একটু গাইড করার চেষ্টা করব যে তোমরা কি করতে পারো যাতে তোমরা খুব সহজেই উইদিন নেক্সট 2 ইয়ার বা 2.5 ইয়ার তোমরা একটা সরকারি চাকরি পেতে পারো। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাদের প্রশ্ন হচ্ছে যে তোমরা কি প্রাইভেটে ডিপ্লোমা তোমাদের কি করা উচিত না উচিত নয়। সো আর তাছাড়া তোমরা কি করতে পারো ডিপ্লোমা ছাড়া, প্রাইভেটে ডিপ্লোমা ছাড়া আর কি বেটার অপশন আছে তোমাদের কাছে। সো তোমরা যারা যারা সরকারি কলেজে পাচ্ছ তারা অবশ্যই সরকারি কলেজে ডিপ্লোমা করবে, বাট যারা সরকারি কলেজে ডিপ্লোমা পাচ্ছ না, ঠিক আছে, বেসরকারি কলেজে ডিপ্লোমা করছো, তাদেরকে আমি বলবো তোমরা একটা ক্যারিয়ার অপশন এই মুহূর্তে যেতে পারো, ঠিক আছে। সেটা কি? সেটা হলো রেলের গ্রুপ ডি। ওকে, সো এটা কেন বলছি দেখো, তোমরা আশা করছি জানো যে রেলের গ্রুপ ডি তে তোমার লাগে মাধ্যমিক পাস এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখন যেটা করে দিয়েছে যে ITI তোমাদেরকে মাস্ট, ITI ছাড়া কিন্তু রেলওয়ের গ্রুপ ডি এক্সাম দেওয়া যাবে না। ওকে, আমি এখানে তোমাদের ডিটেলসটা দেখাচ্ছি। এটা লাস্ট ইয়ার যে ক্রাইটেরিয়া রেখেছিল ডিপ্লোমারাও রেলের গ্রুপ ডি তে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কিন্তু এখন বলে দেওয়া হয়েছে যে 10th অবশ্যই মাধ্যমিক পাস তো তোমাদেরকে করতেই হবে এবং তার সাথে ম্যান্ডেটরি হচ্ছে ITI। ওকে, এখন কিন্তু ডিপ্লোমা যারা আছে তারা এবং বিটেক, ইভেন যারা বিটেক আছে এমটেক আছে তারাও কিন্তু রেলের গ্রুপ ডি এর পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র যারা ITI আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর এখানে একটা কথা তোমাদেরকে বলে দিতে হবে যে তোমরা যারা ধরো তুমি ITI দিচ্ছ, তুমি ধরো ফাইনাল ইয়ারে আছো বা ফাইনাল এক্সাম তোমার তখনো হয়নি, কিন্তু সেই মুহূর্তে কিন্তু যদি তোমার মানে যদি বেরোয় আর কি ফর্ম, তখন কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার নেক্সট দেখো, আমি তোমাদেরকে বলবো লাস্ট ইয়ার টোটাল কত ভ্যাকেন্সি বেরিয়েছিল। লাস্ট ইয়ার টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছিল 1,03,769। ওকে, আর এটা লাস্ট ইয়ারের ভ্যাকেন্সি। এবার দেখো এখনো পর্যন্ত রেলের গ্রুপ ডি এক্সাম হয়নি, যেটা অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে যে ডিসেম্বর থেকে শুরু হবে। সো মোটামুটি যদি ডিসেম্বর থেকে নাও হয় হয়তো জানুয়ারি থেকে শুরু হতে পারে। সো এই এখন যে প্রসেসটা চলছে লাস্ট যেটা আর কি, যেটা মোটামুটি অ্যাপ্রক্স এই 1 লাখ যে বেরিয়েছিল ভ্যাকেন্সিটা, এইটা মোটামুটি মিটতে মানে এইটা চাকরি পেতে পেতে ধরে নাও প্রসেস হতে 2 বছর সময় লেগেই যাবে। ওকে, 2 বছর সময় লেগে যাবে। এবার তোমরা যারা এখন আছো, যারা ডিপ্লোমাতে প্রায় মানে সরকারি কলেজে তোমরা চান্স পেলে না, তারা আমার মনে হয় খুব বেটার অপশন হচ্ছে তোমরা ITI করো। ওকে, ইলেকট্রিক্যাল, তারপর ফিটার, এরকম বেশ কিছু 2 ইয়ারের ট্রেডস আছে যেগুলোতে রেলের গ্রুপ ডি তে কিন্তু প্রচুর সংখ্যক ছেলে নেওয়া হয়। ওকে, এতদিন পর্যন্ত নেওয়া হয়েছে এবং পরবর্তীকালে শুধুমাত্র তোমরা যারা আইটিআই করবে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবং আমার চ্যানেলের এই ভিডিওটা যদি এখন এমন কোনো স্টুডেন্ট দেখছো যে অলরেডি আইটিআই পাস আউট বা তুমি এখন আইটিআই এর ফার্স্ট ইয়ার করছো, তাদেরকে বলবো তোমরা সকলে কিন্তু এখন থেকে পড়া শুরু করো। এখন যে মানে গ্রুপ ডি এর প্রসেসটা চলছে সেটা মোটামুটি 1.5 বা 2 বছর বা 2.5 বছরের মধ্যে, ম্যাক্সিমাম মেবি হয়তো 2 বছর প্রসেস হতে সময় লাগবে। সো তোমরা এখন যারা আছো তারা কিন্তু আমি বলবো যে তোমরা একদম প্রথম থেকে এখন থেকে তোমরা পড়া শুরু করো, যা সিলেবাস থাকে সেই অনুযায়ী তোমরা কিন্তু পড়া শুরু করো। তাতে কি হবে, তোমাদের তোমরা কিন্তু সুযোগ পাবে যে যখন পরীক্ষাটা হবে তখন তোমরা চাকরিটা পাওয়ার অনেক বেশি সুযোগ পাবে, ঠিক আছে? আর যারা তোমাদের অনেকের এটা মনে হতে পারে যে ভোকলেট বা জেক্সপো যারা আছো যে প্রাইভেটে ডিপ্লোমা করার থেকে কি আইটিআই করা বেটার, দেখো এটা সম্পূর্ণ তোমার মতামত। অবশ্যই তোমরা একবার বাড়িতে বাবা মার সাথে কনসাল্ট করতে পারো যে এটা করলে ভালো কি মন্দ, তবে আমি বলবো এই মুহূর্তে কিন্তু চাকরির অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? চাকরির অবস্থা আমাদের ভারতবর্ষে খুব খারাপ। সো যদি আইটিআই করো, এবং যেহেতু বলে দেওয়া হয়েছে যে পরবর্তীকালে রেলের গ্রুপ ডি যত নোটিফিকেশন বেরোবে শুধুমাত্র আইটিআই স্টুডেন্টরাই ফিল করতে পারবে, আইটিআই না থাকলে কিন্তু ফিল করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা অনেক বড় চান্সেস থাকবে। সো আমার মনে হয় তোমরা এখন আইটিআই করতে পারো, 2 বছর আইটিআই করো, তারপর রেলের যখন ভ্যাকেন্সি বেরোবে তোমরা এখন থেকে প্রথম থেকেই পড়াশোনা করো যে আমি একটা চাকরি আমি গোল করব, লক্ষ্য স্থির করব, ওটার জন্যই পড়ব এবং ওই চাকরিটাই পাবো। এই মেন্টালিটি নিয়ে তোমরা যদি আইটিআই তে ভর্তি হও এবং আইটিআই এর ক্লাস করার সাথে সাথে তুমি যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশনটা এখন থেকে নিতে থাকো, মোটামুটি যখন 2 বছর বা 2.5 বছর পরে রেলের ভ্যাকেন্সিটা বেরোবে তখন আমি শিওর হয়ে বলতে পারি যে তুমি যদি এখন থেকে খাটো চাকরিটা কিন্তু তুমি পেয়ে যাবে। এবং রেলের গ্রুপ ডি এর স্যালারি মোটামুটি ভালোই দেয়, স্টার্টিং এ ধরে নাও অ্যাপ্রক্স মোটামুটি সমস্ত কিছু অ্যালাউন্স মিলিয়ে 30,000 মোটামুটি হয়েই যায়, আর বা একটু কম 28 থেকে 30 এর মধ্যে মোটামুটি হয়ে যায়। সো তোমরা কিন্তু এটা একটা কেরিয়ার অপশন এই মুহূর্তে আমার বক্তব্য যে এটা মেবি স্মার্ট চয়েস। এবার তোমরা পড়ো, যদি পাও চাকরি ওয়েল অ্যান্ড গুড, তখন কিন্তু তোমরা চাকরি করতে করতেও ডিপ্লোমাটা কিন্তু করে নিতে পারবে, এবং যদি না পাও তাহলে তোমরা তারপরেও কিন্তু ডিপ্লোমা করতে পারবে। এবার তোমার এটা তোমাকে মনস্থির করতে হবে যে যদি না পাই এটা ভাবলে হবে না, ঠিক আছে? আমি এখন আইটিআইটা করব, এখনই মানে এখন থেকেই আমি পড়া শুরু করব যাতে আমি পরবর্তীকালে চাকরিটা পেয়ে যাই। ওকে, সো তার আগে তোমাদেরকে আরেকটু বলে দেবো যে রেলের গ্রুপ ডি এর জন্য কি কি করতে হয়। দেখো তোমাদের জেনারেল সায়েন্স লাগে, ঠিক আছে? তোমরা মাধ্যমিকে 9-10 যে ফিজিক্স কেমিস্ট্রি করেছিলে সেই যে সায়েন্সটা ছিল একদম থরলি বুক ভালো করে ফলো করবে। তোমরা যদি বলো, কেউ যদি ইন্টারেস্টেড হও তোমরা আমাকে মেসেজ করতে পারো কমেন্ট সেকশনে, আমি তোমাদের জন্য ভালো ভালো কি বই হয় সেটাও তোমাদেরকে বলে দেবো। কারণ আমার অনেক ফ্রেন্ডস আছে যারা অলরেডি এই রেলের গ্রুপ ডি তে চাকরি করে এবং তারা লাস্ট ইয়ারই পেয়েছিল। তবে এটুখানি তোমাদেরকে বলে দেবো যে এই এতগুলো সিট হতে পারে, ওকে, 1 লাখ সিট হতে পারে, কিন্তু আমাদের মানে তুমি যে স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেটে কিন্তু অন্য স্টেটের ছেলেরাও এসে অ্যাপ্লাই করবে। সো তোমার প্রিপারেশনটা কিন্তু সেই জায়গায় হওয়া উচিত যাতে তুমি যতগুলো সিটের জন্য অ্যাপ্লাই করছো, ধরো 20,000 সিটে একটা জায়গায় বেরিয়েছে বা 10,000 সিট একটা জায়গায় বেরিয়েছে, তোমাকে কিন্তু একদম মনস্থির করে নিতে হবে যে 10,000 সিটের মধ্যে একটা সিট কিন্তু আমার। ওকে, এইটা তোমাকে ভাবনাটা রাখতে হবে তোমার মনে, তবেই কিন্তু তুমি পাবে, না হলে কিন্তু পাবে না। আর কি থাকে, ম্যাথামেটিক্স থাকে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকে, আর জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। ওকে, 90 মিনিটের পরীক্ষা হয়, আর সিবিটি থাকে মানে কম্পিউটার বেসড একটা টেস্ট হয়, তারপরে তোমাদের দৌড় থাকে, এবং তারপরে থাকে ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং তারপরে থাকে মেডিকেল এক্সামিনেশন। ওকে, সো এই কটা প্রসেস, মেন তোমার প্রসেস হচ্ছে সিবিটি। তোমাকে কম্পিউটার বেসড টেস্টটাতে তোমাকে পাস করতে হবে, সেটার জন্য তুমি এই সাবজেক্টসগুলোকে ভালো করে প্রথম থেকে 2 বছর যখন তুমি আইটিআই করছো তার সাথে তুমি 2 বছর এই সমস্ত ওরিয়েন্টেড পড়াশোনা করতে থাকলে অবশ্যই তুমি চাকরি পেয়ে যাবে। ওকে, ফার্স্ট থেকে তোমাকে তোমাকে একটা লক্ষ্য কিন্তু স্থির রাখতে হবে যে আমি কি চাই, 2 বছর পর আমি নিজেকে কোন জায়গাটায় দেখতে চাই, সেইটা তুমি যদি স্থির করে নিয়ে পড়াশোনা করো প্রথম থেকে, তাহলে কিন্তু আমার মনে হয় অবশ্যই ভবিষ্যতে তুমি একটা খুব ভালো জায়গায় যেতে পারবে। সো আশা করছি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে, এবং তোমাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই ভিডিওটাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।